আসসালামু আলাইকুম তো আজকে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে গরুর ভুঁড়ি বোনা বা হচ্ছে বট বোনা তো এই যে দেখুন এখানে হচ্ছে ভুঁড়িটা একদম বড় যেটা মোটা আর কি মোটা ভি এখানে কিন্তু চিকনটা নেই এটা হচ্ছে মোটাটা মোটাটা হচ্ছে আমরা ঈদের দিন হচ্ছে এটা হলুদ দিয়ে নুন দিয়ে জাল করে দেন হচ্ছে সেকে আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে হচ্ছে ফ্রিজ থেকে নামিয়ে তারপর হচ্ছে ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া হয়েছে তো এই যে দেখুন বারবার করে মাছি বসতেছে তো যাই হোক দেখে অনেক 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 সুন্দর লাগছে অনেক ফ্রেশ লাগতেছে দেখতে তো আসলে বুড়িটা অনেক যত্ন সহকারে হচ্ছে অনেকক্ষণ বসে বসে পরিষ্কার করে দেন হচ্ছে কেটে নেওয়া হয়েছে এই কারণে দেখতে অনেক সুন্দর লাগতেছে তো আমি হচ্ছে আজকে মাটির চুলে পাতা দিয়ে রান্না করতেছি তো আমি ভাবলাম যে ভিডিওটা করি তো একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াইতে দেন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো আমরা গ্রামে হচ্ছে কিন্তু বেশিরভাগে পাতা দিয়ে রান্না করি মাঝে মধ্যে আমরা লাড়কি দিয়েও রান্না করি তো আজকে হচ্ছে আমি পাতা দিয়ে রান্না করতেছিলাম তো এই তো প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বাদামি কালার হওয়ার জন্য অপেক্ষা করছি তো গরুর ভুড়িকে অনেকে বট বলে অনেকে আবার আমরা গ্রামের বাসে এটাকে হানজি হানজি করে আবার অনেকে তো এই তো আজকে এটা ভুনা করব অনেক মজা করে তো এইখানে আবার রসুন বাটা দিয়ে দিলাম দেন হচ্ছে আদা বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ একসাথে এবার হচ্ছে আমি এটাকে কষিয়ে নেবো তো এখানে প্রথমে হচ্ছে আমি সব রকমের মশলাটা ভালোভাবে কষিয়ে নেব কষার মধ্যে দেন হচ্ছে আমি বটটা দিয়ে দিব বটটা দেওয়ার পরও হচ্ছে গরুর ভুঁড়িটা আর কি গরু ভুঁড়িটা দেওয়ার পরও হচ্ছে আমি ভালোভাবে কষিয়ে নেবো এভাবে কিন্তু আমি আজকে পুরো রান্নাটা করবো তো প্রথমে হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো সব কিছু দিয়ে দিলাম এগুলো আগে কষিয়ে নিচ্ছি তো এবার হচ্ছে আমি এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি তিনটি তেজপাতা দিয়ে দিলাম দুই টুকরো হচ্ছে ডালচিনি দিলাম পাঁচটা হচ্ছে এলাচ আর পাঁচটা হচ্ছে লবঙ্গ পাঁচটা লবঙ্গ দিয়ে দিলাম তো এই তো গোটা মশলা আমি হচ্ছে লবঙ্গ এলাচ তারুচিনি এই তিনটা বা তেজপাতা এইগুলো আমি গোটা হিসাবে ব্যবহার করছি তো আপনারা চাইলে এখানে কিন্তু আবার গোলমরিচটাও গোটা ব্যবহার করতে পারেন তো এইখানে এবার আমি কলস থেকে পানে দিয়ে দিলাম যেন হচ্ছে মশলাগুলো পুড়ে না যায় তো এবার হচ্ছে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তো আমরা হচ্ছে যে কোনো মাংস বা গোস্ত রান্নাতে কিন্তু আমরা বেশিরভাগই হচ্ছে হলুদটা একটু বেশি ব্যবহার করি যাতে কালারটা সুন্দর আসে তো অন্যান্য তরকারিতে কিন্তু হলুদটা বেশি ব্যবহার করলে হচ্ছে কি গন্ধ মানে এটা বাজে স্মেল হয় কিন্তু মাংস বা গোস্ততে কিন্তু আপনারা হচ্ছে একটু হলুদটা বেশি দিলে কালারটা সুন্দর আসে কিন্তু হলুদের কোনো স্মেল থাকে না তো তারপর হচ্ছে আমি মরিচগুলো দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে হচ্ছে মিক্স মশলা এটা হচ্ছে আমাদের ঘরের ঘরের বলতে গেলে সবগুলা হচ্ছে গোটা মশলা আমরা দুপে অথবা মানে ঢেঁকিতে দুপে অথবা হচ্ছে আমরা ব্ল্যান্ড করে নিই ব্ল্যান্ড করে দেন হচ্ছে এগুলো আমরা জম রমজানের আগে বা কোরবানের আগে করে রাখে দেন হচ্ছে এগুলা ঈদে ব্যবহার করা হয় বা সবসময় আমরা ব্যবহার করে থাকি তারপর হচ্ছে আমি এখানে মাংসের মশলাটা ব্যবহার করছি তো আপনার ছাড়া যে কোনো ব্র্যান্ডের গরু মাংসের মশলা ব্যবহার করতে পারেন বা হাতের কাছে যদি কোনো মশলা না থাকে মুরগির মশলা ব্যবহার করতে পারেন দেন হচ্ছে ভালোভাবে মশলাগুলো কষানোর পরে এবার হচ্ছে আমি এখানে বুড়িগুলো দিয়ে দিচ্ছি ভুঁড়িগুলো দেখতে অনেক 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 ফ্রেশ অনেক সুন্দর লাগছে আসলেই দেখতে অনেক সুন্দর লাগছে তো আমরা কিন্তু এখানে বাড়তি কোনো প্রকারে চর্বি বা হচ্ছে তেলযুক্ত কোনো কিছু নেই নেই এখানে হচ্ছে আমি যে তেলটা দিয়েছি তে ওইটাই দেন হচ্ছে আর ভুঁড়িটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ করে কেটে নেওয়া হয়েছে আর আগে থেকেই কিন্তু এটা বলেছিলাম আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে দেন হচ্ছে এটা ডিপ ফ্রিজে রাখা হয়েছিল দেন ছেঁকে রাখা হয়েছিল আর কি ফেলে দিয়েছিলাম ওই পানিটা কিন্তু আমরা রাখি নাই তো পানিটা ফেলে দেওয়ার কারণে কিন্তু কোনো প্রকারের বাজে কোনো স্মেল নেই কিন্তু এই ভুঁইটাতে একদম ফ্রেশ তরতাজা তো এই তো এবার আমি ভালোভাবে এটাকে মা মশলার সাথে কষিয়ে নেব প্রথমে হচ্ছে আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব কোনো প্রকারের পানিটা নিয়ে কোনো কিছু ইউজ করবো না প্রথমে যে পানিটা দিচ্ছি মশলা কষানোর জন্য ওই পানিটা দিয়ে প্রথমে হচ্ছে আমি ভুঁইটাকে কষিয়ে নেব এখন কোনো পানি ব্যবহার করব না নিচে থেকেই কিন্তু অনেকটা পানি বের হয়ে আসছিলো হচ্ছে যে দেখুন ভালোভাবে কষিয়ে একদম কষানো হয়ে গেছে দেখুন পানি শুকিয়ে গেছে তো প্রথমে কিন্তু আমি পানি দেই নাই তো ভালোভাবে হচ্ছে কষাই নেওয়ার পর এবার হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি দেখুন পানি দেওয়ার পর হচ্ছে এবার আবারও ভালোভাবে একদম ভুনা হওয়া পর্যন্ত পানিটা একদম মানে ঝোলটা একদম কমানো পর্যন্ত কিন্তু আমি এটাকে জাল করেই যাব মানে রান্না করেই যাব ভুড়িটাকে তো আমি হচ্ছে প্রথমে মশলা কষানোর পানিটা দিয়ে কিন্তু ভালোভাবে ভুড়িটাকে কষিয়ে নিয়েছিলাম দেন হচ্ছে ভালোভাবে কষানোর পর আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়েছি পানিটা দিয়ে একদম ভালোভাবে শুকনা হওয়া পর্যন্ত কিন্তু আমি রান্না করেই গেছি দেন পাতা উঠে আবার আমি লাড়কিও দিছি পরে দেন হচ্ছে যে দেখুন এখন কিন্তু পানিটা কমে নাই পানিটা একদম কমা পর্যন্ত মানে একদম ভুনা হওয়া পর্যন্ত কিন্তু আমি রান্না করে যাব তো এখানে আমি যা দেখাইছি মশলা এইগুলাই দিছি আমি কিন্তু বাচ্চার কোনো প্রকারের মশলা দেই নেই যদিও গরুর মাংস বা হচ্ছে গরুর ভুড়ি এগুলাতে একটু মশলা বায় দিতে হয় আদা রসুন বায় দিতে হয় যেন বাজে কোনো স্মেল না থাকে তো আমি সব কিছু বাড়াই দিছি দেন হচ্ছে মশলা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ খেতে অনেক অনেক বেশি মজা হয়েছে এবং কালারটাও অনেক 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 বেশি সুন্দর আসছে যে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কালারটা কতটা সুন্দর আসছে এই যে দেখেন অলরেডি কিন্তু রান্না হয়ে গেছে তো এই তো আলহামদুলিল্লাহ রান্নাটা হয়ে গেছে দেন হচ্ছে আমি নামিয়ে নিচ্ছে যে দেখেন আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি কালারটা কত সুন্দর আসছে দেন হচ্ছে পুরোপুরিভাবে কিন্তু একদম গরুর ভুড়িটা ভুনাও করা হয়ে গেছে একদম খুবই সহজভাবে ঘরোয়া উপকরণে মানে এটা তৈরি করা হয়েছে বাট খাইতে কিন্তু অনেক 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 বেশি মজা হয়েছে তো আপনারা চাইলে গরুর ভুড়িটা কিন্তু এভাবেই ভুনা করে খেতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ